মালদা জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন আশিস কুণ্ডু। মঙ্গলবার বিকেলে মালদা জেলা শিক্ষা ভবনে সাংবাদিক বৈঠক ডেকে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে দেন তিনি। কেন পদত্যাগ তার উত্তরে আশিস কুণ্ডু জানিয়েছেন, তার সময়সীমা দুবছর হয়ে গেছে। আমাদের জেলার ডিআই তার হাতে চার ঝান্ডাবার করবো। আমি চাইব আগামী দিনেও জেলা যেন সুন্দরভাবে এগিয়ে যায়। জেলা প্রাথমিক শিক্ষা সংসদটা আপনারা দেখেছেন বা আমার মালদা জেলার 10,000 শিক্ষক দেখেছেন, একটা উইয়ের ঢিবির বিল্ডিং ছিল, সমস্ত ঘরে উই ছিল। সেই উইগুলোকে তাড়িয়ে একটা ঝাঁ চকচকে অফিস, এবং সবচেয়ে বড় কথা যেটা, যে ওয়ার্ক কালচার এখানে প্রতিষ্ঠা করা হয়েছে গত 2 বছরে, মালদার 10,000 বিভিন্ন প্রান্তের শিক্ষক তারা সাক্ষী, তারা বলবে যে কি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে করাপশন ফ্রি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল গড়ে তোলা হয়েছে। আগামী দিন এটাই আমাদের অ্যাচিভমেন্ট।